আচ্ছা তো আমরা এখন যেটা করবো একটা সফটওয়্যার যেটা নাম হচ্ছে ওয়েব কন্টেন্ট এক্সট্রাক্টর এটা প্রিমিয়াম সফটওয়্যার তোমাদেরকে আমরা দিয়ে দিচ্ছি আচ্ছা সফটওয়্যারটা তোমরা ডাউনলোড করবা ডাউনলোড করে ইনস্টল করার পর তোমরা দেখবা এই যে ওয়েব কন্টেন্ট এক্সট্রাক্টর নামে একটা সফটওয়্যার দেখা যাচ্ছে ওপেন করবা আচ্ছা তো জেনারেলি আমরা এই সফটওয়্যার দিয়ে কি করব এই সফটওয়্যার দিয়ে যে কোনো ওয়েবসাইটে রিপিটেটিভ ডাটা আমরা নিয়ে আসতে পারবো আমরা একটু বুঝাই ধরো কোনো একটা ক্লায়েন্ট বললো যে ভাই দাঁড়া নির্দিষ্ট একটা ক্যাটাগরির কিছু প্রোডাক্ট আছে সেই প্রোডাক্টগুলোকে তুমি আমাকে একটা এক্সেল নিয়ে দাও এটাকে আমরা ডাটা স্ক্র্যাপিং বলি কি হইতে পারে ধরো সে বললো যে ভাই ইলেকট্রনিক্স এর আমাদের স্মার্টফোন যে কটা আছে সে কটা স্মার্টফোন প্রথম পেজে যে কয়টা আছে এইগুলা ডাটাগুলো আমার কাছে লাগবে আচ্ছা ডাটা কি কি আছে প্রোডাক্টের নাম প্রোডাক্টের রেটিং প্রোডাক্টের প্রাইস সেলিং প্রাই মানে অফার প্রাইস এবং ছবি কয়টা সোল হইছে এইটাও এইভাবে তোমার এই পেজে মনে করো কয়টা ডাটা আছে চারটা করে লাইন এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ দশটা চল্লিশটা করে ডাটা আছে এক পেজে এই চল্লিশটা ডাটা তোমার এক্সেলে একটা একটা করে বসানো অনেকটা তাহলে এখানকার একটা সুবিধা কি দেখো রিপিটেটিভ ডাটা দেখো রিপিটেটিভ মানে কি এখানে যে নাম আছে এখানেও সে নামটা আছে এখানেও সে নাম এখানেও সে নাম একই স্টাইলে তারপরে এখানে রেটিং 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 ফোন নাম্বার সরি প্রাইস 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 সবগুলো একই স্টাইলে আছে এইটা একটা সুবিধা তো এখন আমরা কি করব আমাদের এই যে ব্রাউজারে যে লিংকটা আছে এই লিংকটা আমরা রাইট বাটন দিয়ে কপি করে নিলাম সফটওয়্যারে গেলাম তাহলে সফটওয়্যারটা কিভাবে ব্যবহার করে প্রথমে সফটওয়্যারে যাওয়ার পর সফটওয়্যারকে আমাকে বলতে হবে যে ভাই কোন লিঙ্ক থেকে তুমি এক্সট্রাক্ট করবা তো আমি হাতে বাম দিকে দেখা একদম প্রথমে নিউ প্রজেক্ট নামে একটা অপশন দেখা যাচ্ছে সো নিউ প্রজেক্টের উপরে ক্লিক করলাম সে বলতেছে যে ইউআরএল দাও প্লাসে ক্লিক করে আমি লিঙ্কটা বা ইউআরএলটা দিলাম দেন ওকে এবার আমি কি করব নেক্সটে যাব মন্দির একটু খেয়াল করো এখানে এই স্টেপে কোনো কিছুতে হাত দেওয়া লাগবে না এবার আমি নেক্সট বাটনে ক্লিক করলাম এখন সে বলতেছে ভাই তুমি আমাকে ডিফাইন করে দাও বইলা দাও কোন কোন ফিল তুমি চাও ডিফাইন বাটনে ক্লিক করলাম এইবার আমাদের এই ওয়েবসাইটটা লোড হবে এই দারাজের ওয়েবসাইটটা সফটওয়্যারের ভিতরে লোড হবে সফটওয়্যারের ভিতরে লোড হওয়ার পর আমি এই যে সফটওয়্যার লোড হয়ে গেছে আমরা একটু নিচের দিকে নামলে আমরা দেখতে পাবো আমাদের প্রোডাক্টের ইনফরমেশন গুলা এই যে ঠিক আছে তো এখন আমি ডিফাইন করব তাই না তো ডিফাইন করার জন্য মন দিয়ে খেয়াল করো একটা এভাবে যখন ধরতেছি দেখো হলুদ রঙের একটা কালার দেখা যাচ্ছে এবং এখানে যখন ক্লিক করব এখানে আমার রেটিং দেখা যাবে কয়টা সোল রয়েছে সেটা দেখা যাবে প্রাইস দেখা যাবে কত টাকা অফার প্রাইস পাশাপাশি ছবিও তো আমি প্রথমে যেটা করব সেটা হচ্ছে এই নামটা নিব তাই না এই নামটা তো এই লেখাটার উপরে ক্লিক করলাম ক্লিক করার পর ও জানতে চাচ্ছে তুমি যে ফিল্ডটা চুজ করছো এটা কি এটা হচ্ছে ধরো প্রোডাক্ট নেম দেন ওকে করে দিলাম এখন আমাদের কি লাগবে আমাদের লাগবে হচ্ছে রেটিং কত আছে ফোর পয়েন্ট সেভেন আছে ওকে কয়টা সোল্ড হয়েছে এই বাটনটাতে ক্লিক করবো তারপরে প্রাইস প্রাইস কিন্তু এগুলো সব টাকাতে ব্র্যাকেটে টাকা লিখে রাখলাম ঠিক আছে এর পাশাপাশি এটা কি প্রিভিয়াস প্রাইস এর দরকার নেই প্রিভিয়াস প্রাইস ক্লায়েন্ট অর আপনি চাইনা এখন যেটা লাগবে তুই চাইলে রাখতে পারো প্রিভিয়াস প্রাইস হ্যাঁ এবার ছবিটা চাচ্ছ ছবিটা জাস্ট ক্লিক করবা ছবিটার উপরে ইমেজ ওকে শেষ এইবার একটা ইম্পর্টেন্ট জিনিস দেখো এটা তো একটা একটা প্রোডাক্টের জন্য করলাম তাই না আমি সব প্রোডাক্টের জন্য করতে চাইলে দেখো এখানে একটা টিক দেওয়ার অপশন আছে এক্সট্রা লিস্ট অফ ডাটা এটা অবশ্যই টিক দিতে হবে তো তুমি কি এক্সট্রাক্ট করতে চাও সব ইয়াস সে এই যে হাতে ডান দিয়ে দেখো সমস্ত ডাটা রেডি করে ফেলছে আচ্ছা এবার ওকে দিয়ে দিলাম শেষ এবার আমি কি করব নেক্সট এবং এটা হচ্ছে কোন লোকেশনে তুমি ফাইলটাকে সেভ করবা এটা ডকুমেন্টের ভিতরে ওয়েব কন্টেন্ট এক্সট্রাক্টরের ভিতরে যাবে তুমি চাইলে ব্রাউজে গিয়ে অন্য লোকেশনেও রাখতে পারো যেমন আমি ধরো ডাউনলোড এ রাখব এবার আমি কি করবো ফিনিশ বাটনে ক্লিক করবো সফটওয়্যার কিন্তু কাজের জন্য রেডি এখন সফটওয়্যারকে বলবো তুমি এখন স্টার্ট করো প্লে করো প্লে বাটনে ক্লিক করলাম এখন সে সমস্ত ডাটা একটা একটা করে করবে ডান এখন বলবো খুবই ভালো তুমি এখন এক্সপোর্ট করে ফেলো ডাটাগুলোকে গুলাকে এক্সপোর্ট এক্সপোর্ট আমরা খেয়াল করো এক্সেল এ মাঝে মধ্যে ঝামেলা করে তোমরা সিএসবি ফর্মেটে এক্সপোর্ট করবা তারপরে তুমি গুগল শিট দিয়ে ওপেন করো নেক্সট নেক্স আউটপুট ফাইল নাম দিলাম দারাজ তাহলে দ্বারাজ দত্ত মানবস্ত্র বিড়ি থাক ওকে জাস্ট ধরা দিলাম ফাইলটা ফিনিশ এক্সপোর্ট কমপ্লিট এবং এই যে দারাজের একটা নোটপ্যাড ওপেন হয়েছে আমার এখানে এক্সেল নেই কোনো সমস্যা নেই এবার আমরা কি করব গুগল শিট দিয়ে ফাইলটা ওপেন করে দেখব আসলে আউটপুটটা কেমন আসলো Thank you. এই ফাইলটা ওপেন করে ফেললাম ডাবল ক্লিক করলাম এবং গুগল শিট দিয়ে ওপেন করলাম তাহলে আমাদের অল ডাটা রেডি হ্যাঁ এই যে ডাটা চলে এসেছে তো আমরা একটু মিলাই দেখি ডাটাগুলো ঠিক আছে কিনা এই হইল আমাদের প্রোডাক্টের নাম প্রোডাক্টের রেটিং সোল প্রাইস প্রিভিয়াস প্রাইস আর ইমেজ তো প্রথমটা কি ছিল ওয়ান আচ্ছা এলোমেলো করছে ডাটা সমস্যা নেই আচ্ছা তো এখানে চল্লিশটা ডাটা আছে এখানে চল্লিশটা ডাটা আছে ঠিক আছে এবং সবগুলোর রেটিং আসছে যেগুলো রেটিং নেই ওগুলো ব্ল্যাঙ্ক দেখাবে এই যে যেমন এইটার রেটিং নাই ঠিক আছে আচ্ছা এটা কয়টা সোল আছে সেটা উল্লেখ করা নেই যেগুলো নাই ওগুলো ব্ল্যাঙ্ক আচ্ছা এখানে একটা কোয়েশ্চেন মার্ক দেখাচ্ছে কারণ ওই যে টাকা ওয়ার্ডটা সে বুঝতে পারে নেই ঠিক আছে তাহলে আমরা রিপ্লেস করে দিব কেমনে কন্ট্রোল এফ কন্ট্রোল এফ দিয়ে এখানে ক্লিক করব ফাইন করব কোয়েশ্চেন কোয়েশ্চেনের পর মনে একটা স্পেসও আছে তাই না কোয়েশ্চেন এবং স্পেসকে আমি রিপ্লেস করব সাদা কিছুই না দিয়ে

উসম ইনফো সার্চ লিখে সার্চ করলাম ক্লিক করলাম ডা ইয়েলো পেজেস ইয়েল সমস্ত জায়গা থেকে তুমি এক্সট্রাক্ট করতে পারবে কিছু একটা দিলাম কিছু একটা দিলাম কিছু একটা দিলাম সার্চ আসলে আটা চলে আসছে ভিউ অল শো অল সার্চ রেজাল্ট এবার আমি কি করব এই লিংকটাকে কপি করব কপি করে এটাকে বলবো ঠিক আছে তোমার কাজ শেষ নতুন আর একটা ফাইল ওপেন করবো আচ্ছা সে এবার করার দরকার নেই নতুন ইউআরএল তোমার যদি মাল্টিপল ইউআরএল চাও তাহলে কি করবে এভাবে এন্টার দিয়ে দিয়ে মাল্টিপল ইউআরএল বসাবা তাইলে প্রত্যেকটা ইউআরএল ই সে করবে কাজ ঠিক আছে তো এই আর কি একটা ইউআরএল দিয়ে আপাতত এগুলো ডিলিট করে দিচ্ছি আচ্ছা দেন নেক্সট বাটনে ক্লিক করলাম এখানে কোনো কাজ নেই আবার নেক্সট বাটনে ক্লিক ডিফাইন বাটনে ক্লিক এখানে মাঝে মধ্যে ক্যাপচার পারে তো লোড হয়ে গেছে আচ্ছা তো এই যে নাম দেখাচ্ছে টাইটেল দেখাচ্ছে কোম্পানির নাম লোকেশন তাই না

আচ্ছা দস ডাটা ভ্যালানোর জন্য আমি কি করলাম একটু ফিল্টারটা চেঞ্জ করলাম এই যে এবার অনেক ডাটা আসছে কপি সফটওয়্যারে আরেকবার লোড করতে পড়বো তাহলে কি আমি কি করব আমরা এটা কেটে দেই কেটে দিতে পারি রাইট কেটে দিয়ে আমি এই যে এখান থেকে ব্যাক করলাম ব্যাক করে ব্যাক করলাম এই যে লিংকটাকে ডিলিট করে দিলাম নতুন একটা লিংক দিব এই হলো সেই লিংক ওকে করে দিলাম লিঙ্ক পেয়ে গেছে নেক্সট এ ক্লিক করলাম নেক্সট এ ক্লিক করলাম ডিফাইন বাটনে ক্লিক করব এখন আমাদের পেজটা লোড হবে ভেরিফাই যাচ্ছে সফটওয়্যারটা মাঝে মধ্যে একটু জুমিন করে ঝামেলা করে দেখো ও বলতেছে যে আমি বিশ্বাস করতেছি তুমি একটা অটোমেশন টুল ব্যবহার করতে যাই হোক সমস্যা নেই এবার আসছে টাটা এখন আমি ডিফাইন করবো হ্যাঁ করার জন্য আমি প্লাসে ক্লিক করতে পারি ধরতে দিচ্ছে না কেন আবার একটু কেটে ঢুকি পুরোটাই কেটে দিই চপাটা ইউজ করতে দিচ্ছেন না যাই হোক সুইমিং পুলে কাজ না করলে নাই এখন আমরা একটু ইয়েলো পেজেস দেখি এ যে কোনো অটোমেটেড ওয়েবসাইট একটা যে কোনো ওয়েবসাইট থেকে তুমি ইউজ করতে পারবা মানে যে কোনো টাইপের ওয়েবসাইট থেকে তুমি ডাটাগুলো বাইর করতে পারবা ডাটা পেয়ে গেছি রাইট বাটন দিয়ে কপি করলাম সফটওয়্যারে গেলাম সফটওয়্যারে গিয়ে আমি একটু এটা ক্লোজ করে দেই ডিফাইনিট কাজ করা শুরু করতে দেব না এই যে আসছে এই যে আসছে নাম তো এটা হচ্ছে কি নাম জুমিন শুধু হচ্ছে ইমেল দরকার নাই এটা হচ্ছে আমাদের টাইটেল তারপরে কি এটা হচ্ছে তার কোম্পানি তারপরে এটা কি এটা হচ্ছে আমার পুরোটা লোকেশন এটা হচ্ছে সিটি স্টেট জিপ জিপর প্রথমটা কি সিটি তারপর বলবো এখন ডাটা শেষ এখন তুমি এক্সট্রা লিস্ট অফ ডাটা দাও পাই গেছে ডাটা এবার বলবো ওকে ঠিক আছে এবার বলবো নেক্সট আর আছে থাক ফিনিশ এবার আমি বললাম তুমি এখন প্লে বলবো তুমি এক্সট্রাক্ট করো এক্সে এক্সট্রাক্ট করবো এখানে ফাইলার নাম্বার ধরে দিব এটা আমরা ডাউনলোড রাখি ডাউনলোডের নাম দিলাম সেফিস ডানুম ইনফোর ডাটা গুলোকে আবার গুগল শিটে নিচ্ছি নিউ ফাইল আপলোড জুম ইম্পোর্ট সিএসভি ডাবল ক্লিক ওপেন ইন এক্সেল গুগল শিট তাহলে যে এতদিন কষ্ট করে বাইর করছো জুম ইনফো থেকে এটা এখন করা লাগতেছে না এখন কি পাইতেছো এখন তুমি ডাইরেক্টলি এই সফটওয়্যার দিয়ে কিন্তু এক্সট্রা করতে পারতেছো এই যে তুমি নাম পাই গেছো টাইটেল পাইছো কোম্পানির নাম সিটি স্টেট সব পেয়ে গেছো তাই না সফটওয়্যারটা পারবা না ইউজ করতে সবাই ভাইয়া ভাইয়া এই যে এখানে যে আমরা ইউনাইটেড স্টেটস বা আমরা যে আমাদের মতো করে ক্রাইটেরিয়া বা যেগুলো সেট করে দিচ্ছি ক্লায়েন্ট তো তাদের ক্রাইটেরিয়া গুলো আমাকে দিয়ে দিবে আমি যদি মানে ওরকম লিমিটেড দেখাই উনি চাইলেন পঞ্চাশটা কিন্তু আমি পাচ্ছি দশটা দেন লিডস যদি এরকম হয় যে আমি পাচ্ছি উনি আমাকে এমন কিছু দিলেন যে আমি উনি পঞ্চাশটা লিডস যাচ্ছেন কিন্তু ওখানে আমার আসছেই হচ্ছে দশটা বা বিশটা পঞ্চাশটা আমি পাচ্ছি না বুঝতে পারছি আচ্ছা ঠিক আছে আচ্ছা এটা ভাই আমাদের অ্যাসাইনমেন্টটা মানে চার নম্বর ক্লাসের পর থেকে আর আমাদের কোন যে হোমওয়ার্ক গুলো আমরা সাবমিট করছি আমার আমি বলতে পারবো যে আমার হচ্ছে চার নম্বর ক্লাসের পর থেকে আর টাইমলি কি সাবমিট হয়নি হ্যাঁ টাইমলি সাবমিট করেছি প্রত্যেকটা ক্লাসের আগে আমি সাবমিট করার চেষ্টা করি আচ্ছা ওকে আমি দেব আচ্ছা ঠিক আছে থ্যাংক ইউ আচ্ছা তোমরা যেটা করবা সেটা হচ্ছে আমাদের অ্যামাজন একটা ওয়েবসাইট এই ওয়েবসাইটে নির্দিষ্ট একটা ক্যাটাগরি বেবি প্রোডাক্ট এই যেখানে যে মনিটর গুলো আছে এগুলো তুমি আমার এবার করে দিবে আচ্ছা আচ্ছা এখান থেকে কি কি বাই করা যাবে প্রোডাক্টের নাম প্রোডাক্টের এই যে অপশন কয়টা আছে হ্যাঁ প্রোডাক্টের রিভিউ কয়টা আছে প্রোডাক্টের প্রাইস কত আগের প্রাইস কত ঠিক আছে এই কটা ডাটা আমার বাই করে দিব যে কটা বের করা যায় আর কি হ্যাঁ আচ্ছা অ্যাসাইনমেন্ট এরকম তো হওয়ার কথা না একটু দেখি তো আচ্ছা ঠিক আছে আমরা এটা এদের মধ্যে কভার করে ফেলতেছি কার কোনো কোশ্চেন আছে